ॐ शणाबुतु शणौ भुनक्तु शिरजं कर्वब तेजोष्णाबीतमस्तु मा विदिशा শান্তি 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 ধ্যানময় জীবনের পথে পা বাড়াতে গেলে কতকগুলো জিনিস স্পষ্ট করতে হয় কখনো বলবেন না আমি পারব না কখনো বলবেন না আমার মন চঞ্চল কখনো বলবেন না আমার সময় নেই এত কাজের পরে একটু বিশ্রাম দরকার সেই সময়টুকুই আমার পক্ষে পাওয়া কঠিন তো ধ্যান করব কি করে ধ্যান করব কখন এই সব অজুহাত যাদের কাছে আছে তারা আমাদের এই কথা শুনবেন না অহেতুক সময় নষ্ট করবেন না আপনি কাজের মানুষ কাজের মধ্যেই থাকুন আর যাদের খেয়ে কাজ নেই তারা যদি ইচ্ছে করেন তবে আমাদের কথা শুনতে পারেন নতুবা অনেক বিনোদনের ভিডিও আছে সেগুলো থেকে আপনি আনন্দ উপভোগ করুন ভালো সময় কাটান ভালো থাকুন আসলে ভালো থাকাটাই আসল কথা আপনি কিভাবে ভালো থাকবেন সেটা আপনার স্বভাবের উপরেই নির্ভর করবে পৃথিবী আনন্দময় যার চিত্তে জালয় আমিও আমরাও এই আনন্দের জন্যই ধ্যানে প্রবৃত্ত হই আমরা চঞ্চল মনকে শান্ত করবার জন্য ধ্যান করি আমরা ক্লান্তি থেকে বিশ্রাম নেবার জন্য ধ্যান করি আসলে আমরা দেখেছি ধ্যান জব এগুলো হলো বিশ্রামের সর্বশ্রেষ্ঠ উপায় আপনার চঞ্চল মনকে শান্ত করবার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ধ্যান মনকে সজীব রাখার উৎকৃষ্ট উপায় হচ্ছে ধ্যান ধ্যান আমাদের বিশ্ব শক্তির সঙ্গে সংযোগ ঘটিয়ে দেয় আর সজীবতায় ভরপুর হয়ে উঠি আমরা সাধকরা যদি একদিন ধ্যান না করতে পারেন তবে তাদের মন চঞ্চল হয়ে ওঠে একটা অভাব বোধ যন্ত্রণার মতো হয়ে ওঠে আপনারা যারা ভালো আছেন তারা কেন ধ্যান করতে যাবেন ধ্যান আসলে ভালো থাকার জন্য ভালো থাকার জন্যই আমরা ধ্যান জপ এগুলো করে থাকি তো আপনি যদি ভালোই থাকেন তবে ধ্যান জপের আপনার কোনো প্রয়োজন নেই যারা সত্যি ভালো নেই তারা ধ্যান জপ করে দেখতে পারেন ভালো থাকা যায় কি না প্রথমেই বলি জব ধ্যানের আগে প্রথম প্রথম একটা কাজ দিয়ে শুরু করতে পারেন সেটা হচ্ছে ঈশ্বরের কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করা হে তেজময় আমাদেরকে তেজ দাও হে বলময় আমাদেরকে বল দাও হে ওজময় আমাকে আমাদেরকে ওজো দাও হে জ্ঞানময় আমাদেরকে জ্ঞান দাও অথবা বলতে পারেন ॐ सर्वेषां षस्तीर्भवतु ॐ सर्वेषां शन्तिर्भवतु ॐ सर्वेषां पूर्णं भवतु সম মঙ্গলম ভাবতু দেখুন আপনি এই প্রার্থনা করে মনকে শান্ত করতে পারেন কি না আসলে আমাদের শরীরের একটা সাম্য অবস্থা দরকার আমাদের তন্ত্রগুলোর মধ্যে একটা সাম্য অবস্থা দরকার এই অবস্থা আমাদের মানবিক দক্ষতার উৎকর্ষ বৃদ্ধির জন্য খুব প্রয়োজন আমরা সারাদিন অফিস করার পরে বা সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে স্বাভাবিকভাবেই আমাদের ঘুম পায় এই সময় আমাদেরকে ধ্যান করতে বললে আমাদের কারুরই ভালো লাগবে না আপনি মনকে স্থির করতেও পারবেন না তার চেয়ে অল্পক্ষণ ঈশ্বর চিন্তা করুন ঈশ্বরের নাম জপ করুন তারপরে ঘুমোতে যান সকালবেলায় যখন উঠবেন তখন দেখবেন আপনার শরীর আপনার মন এক নতুন উদ্দীপনায় ভরপুর হয়ে গেছে আসলে আধ্যাত্মিক জীবন আর কিছু নয় একটা নতুন জীবন জীবনশৈলী মাত্র ভালো থাকার শৈলী বিষয় বহির্ভূত আনন্দ আহরণের শৈলী আমরা আসলে আমাদের স্বরচিত বন্ধনের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছি আর সব সময় আমরা ভয়ে ভয়ে দিন যাপন করছি আমরা এই ভয় থেকেই মুক্তি চাই আমরা সব সময় একটা অভাব বোধে আক্রান্ত হয়ে আছি আমরা এই অভাব থেকে মুক্তি চাই আমরা কেউ মনের কথা খুলে বলতে পারি না আমাদের এই বাক স্বাধীনতা চাই এই মুক্তির স্বাদ এনে দিতে পারে একমাত্র আমাদের ধর্ম আচরণ আমাদের নীতিবোধ এই নীতিবোধের কথাই আসলে ধর্ম শিখিয়ে থাকে ধর্ম পালন আসলে একটা আনন্দময় অবস্থা ধর্ম পালনের মাধ্যমেই মুক্তির আনন্দ পাওয়া যায় আর এই মুক্তির ধারণার তখনই উন্মেষ হয় যখন জীব এবং পরমাত্মার চেতন সত্তা সীমার দেওয়াল খুলে ফেলতে পারে আধ্যাত্ম জীবনের গোড়ায় আমাদের উচিত খানিক্ষণ নির্জনে বাস করা নিভৃত স্থানে একটু সময় স্থিরভাবে বসে থাকতে পারলে ভালো হয় ঠাকুর রামকৃষ্ণ বলতেন ঈশ্বর সাধনা করবে মনে বনে ও কোণে যদিও বাইরের কোলাহল থেকে মুক্ত থাকার জন্য আমরা জঙ্গলে যেতে পারি আমরা পাহাড়ের গুহায় যেতে পারি আমরা আশ্রমে আশ্রয় নিতে পারি কিন্তু সঠিক নির্জনতা আমরা তখনই পাব যখন আমি আমার অন্তরকে শান্ত করতে পারব আমার মনকে নীরব হতে হবে তবেই আমি নীরবে থাকতে পারব তাই সবসময় চেষ্টা করুন অবাঞ্ছিত চিন্তাগুলোকে দূরে সরিয়ে দিতে যখন যা কিছু করছেন সেটাতেই পুরোপুরি একাগ্র হবার চেষ্টা করুন ঈশ্বর চিন্তা করার সময়েও নিজের সমস্ত মন প্রাণ ঈশ্বরেই ঢেলে দিন কেবল এইটুকুই আপনার জীবনটাকে বদলে দিতে পারে ওম শান্তি 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 হরি